সে তো আমি বলেছি বিজেপি করতে পারলাম না, করব না, সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি। দিদি বিস্তারিতভাবে বলবো যে কেন আজকে ঘরে ফিরেছি, কেন সবার সাথে বসেছি, মিশেছি, কথা বলছি, এটা একটা বিস্তারিত জবাব আছে, সেই বিস্তারিত জবাব লিখিতভাবে আপনাদের দেব। আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো হচ্ছে, ভালো লাগছে, এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী, তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাম তো বিজেপি ছোড়কে তৃণমূল মে আয়া হয় আর আর আভি বঙ্গাল মে যে স্থিতি হয় ইয়ে স্থিতি মে কই বিজেপি ছোড়কে বিজেপি মে।